শ্রম আপিল ট্রাইব্যুনালকে ড মোহাম্মদ ইউনুসের মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছে হাইকোর্ট এ সময় রায় পর্যবেক্ষণে আদালত বলেন সাজা কখনো স্থগিত হয় না ইউনুসের আইনজীবী বলেন এ মামলার ক্ষেত্রে বাংলাদেশের আইন ভিন্নভাবে পরিচালিত হচ্ছে অলিউল রন রিপোর্ট গত এক জানুয়ারি শ্রম আইন লঙ্ঘনের মামলায় ডক্টর মোহাম্মদ সহ চার আসামিকে ছয় মাসের কারাদণ্ড দেয় আদালত তবে আপিল করার শর্তে ডক্টর ইউনুস সহ আসামিদের এক মাসের জামিন দেয়া হয় আঠাইশে জানুয়ারি মামলার রায় চ্যালেঞ্জ করে ডক্টর ইনুস সহ বাকি আসামিদের জামিন দেয় শ্রম আপিল ট্রাইব্যুনাল এরপর কয়েক দফায় চার জুলাই পর্যন্ত জামিনের মেয়াদ বাড়ানো হয় তবে জামিনের মেয়াদ শেষ হওয়ায় এই মামলা দ্রুত নিষ্পত্তির জন্য শ্রম আপিল ট্রাইব্যুনালকে নির্দেশ দিয়েছে আদালত হাইকোর্টের রায়ে অর্ডারিং কোর্শনে বলে দিয়েছে এই চেয়ারম্যান ল্যাপার কোর্টকে

তবে কলকারখানা প্রতিষ্ঠানের আনজীবী বলেন ডক্টর ইউনুস শ্রমিকদের নিয়ে নয়ছয় করেছেন উনি যে শ্রমিকদের অধিকার নিয়ে নয়ছয় করছে আমরা সেই জন্যই বোঝাতে চাচ্ছি আমরা শ্রমিকদের অধিকার রক্ষায় কাজ করি আইনের প্রতিবন্ধকতা দেখলে আইনের যদি ব্যক্তয় হটে আমরা সরাসরি আদালতে চাই শ্রমের লঙ্ঘন ছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে গ্রামীণ ব্যাংক ও গ্রামীণ টেলিকমের শত শত কোটি টাকা লোপাটের অভিযোগে একাধিক মামলা রয়েছে অলিউল রনি নাগরিক ঢাকা য়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যে সেরা অফার